নবাবগঞ্জ 2 নম্বর ব্লকের বাংলাদেশ এবং ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকা চর পিরোজপুর এবং বাজিতপুর বর্ষিমল গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। স্বাধীনতার 75 বছর পরেও দেশ যখন উন্নতির শিখরে এগিয়ে, শিক্ষা দীক্ষা এগিয়ে, তখন চর পিরোজপুর এবং বাজিতপুরে 10,000 মানুষ এখনও পিছিয়ে রয়েছে শিক্ষা স্বাস্থ্য পানীয় পরিষেবা থেকে। পৌঁছে গিয়েছিল আমাদের চ্যানেলের প্রতিনিধিরা, তুলে ধরেছে একাধিক দৃশ্য, খুব বিক্ষোভ তুলেছেন স্থানীয় নেতা এবং জনপ্রতিনিধিদের উপরে। ছেলে মেয়েরা শিক্ষার প্রতি আগ্রহ, কিন্তু রাস্তাঘাট খারাপ থাকার ফলে নানান সমস্যায় নানান ধরনের বিপদে পড়তে হয় তাদের ছেলে মেয়ে উচ্চ বিদ্যালয়। তবে অনেক সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, নৌকা ভাড়া দিতে হয় একজন প্রতি 15 টাকা এবং বাইক নিয়ে আসলে দিতে হয় 40 টাকা। তাদের দাবি, তাদের নৌকা ভাড়া যদি ফ্রি করে দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবেন এবং সময় বিদ্যালয়ে এসে শিক্ষা গ্রহণ করতে পারবেন। আনিকুলের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। তরুণগঞ্জ 2 নম্বর ব্লক মুর্শিদাবাদে বসবাস করি, বাংলাদেশ করাজাবিত এলাকা। তো আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে কোনো সরকার বলে কোনো জিনিসই নেই আমাদের, ভোট আসে ভোট যায় সব কিছু হচ্ছে। ভোটের সময় সব নেতা নেত্রীরা আসে, সবকে সান্ত্বনা দিচ্ছে, রাস্তা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সাইনবোর্ড জানিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখনও সাইনবোর্ড লেগে আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। রাস্তা পুরোটাই করার কথা ছিল, এবার কিছুই হয়নি। তো রাস্তা এত খারাপ হয়ে গেছে, রাস্তাটা ঠিক করার কোনোই নেই। বর্ষার সময় বৃষ্টিতে এত কাদা হয়ে যায়, এক হাঁটু করে কাদা হয়ে যায়, তাও কোনো ই নেই, সাইকেল চালিয়ে আসা যায় না, গাড়িতে যাওয়া যায় না, সব কিছুতেই অসুবিধা আমাদের। আমাদের সরকারগুলো কোনো জিনিস আছে কিনা তাই আমাদের আজকে সন্দেহ হচ্ছে। আমাদের সরকার কি বলবে যে স্বাধীনতা রাস্তা হেঁটে আসছে, তাতে কোনো কোনো জায়গায় কাদা, কোনো জায়গায় পানি, আর রাস্তা হলো পাথর। ছেলে মেয়েদেরকে কত অসুবিধা হয়েছে, নৌকায় উঠতে মোটামুটি 1.5 ফুট পানিকে ডাঙিয়ে এসে নৌকায় চাপলো, নৌকা চেপে আবার বিএসএফের আন্ডারে পড়ে আবার চেক আপ করো, ওই যে বডি ঢুকিয়ে বডি চেক করছে, ঘরের ভিতরে চেক করছে, এই একটা সমস্যা, বিরাট সমস্যা। ছাত্র ওরা যে মাঝে মাঝে দোষ দেয় যে আমি এই চুলে ঝুটিতে এই পেলাম রুয়া পেলাম, বাজে কথা। আমি কিন্তু বলি, ওদেরকে বলেছি যে একটা লোককে আমার বৌমা হোক চালান দেয় না, আমি যখন আসবো আমার বৌমার জন্য তখন তুমি ছাড়ো, এমনি ছেড়ে দিচ্ছ তার মানে পেলে।